इनपुट आउटपुट बैटरी प्लेट लेवल টেলিস্কোপ লেভেল নাই তোমরা সবাই যেন দেখতে পারো আমি লেভেল নাই হ্যাঁ হালকা বেশি টাইট দিবেন মেয়াদ ছড়াও মাথা ছড়াও ফল্লাটা ঢুকে দিলে ফল্লাটা দূর থেকে দেখলে কি করতে সেটা বুঝতে পারবে আমরা দেখবো কোথায় ভিতরে থাকতে হবে কিছু হবে না তো জাস্ট আমি তো ভিডিও করতে এই হচ্ছে পার্টগুলির নাম শুনলাম নেক্সট ক্লাসে এটা আঁকাইয়া চিত্র সামনে এদিকের একটা চিত্র এদিকের একটা চিত্র একটা চিত্র আঁকাইয়া বিভিন্ন অংশগুলির নাম রেখে দেওয়া যাচ্ছে ওই যে দুটো চিত্র আছে এদিক থেকে কিছু জিনিস দেখা যায় আবার এদিক থেকে স্যার দুটো চিত্র আঁকাইয়া অংশগুলির নাম পরীক্ষায় আসবে টোটাল স্টেশনের বিভিন্ন দশটি জব আকারে লিখতে এইটা ডিসপ্লেতে দেখো এখন যেই লেখাগুলি আসছে ডিসপ্লে হচ্ছে এই পেজটার নাম হচ্ছে বেসিক মোড বেসিক মোড অন করলেই যে অপশনটা আসে সেটা হচ্ছে বেসিক মোড এটাকে বলা হয় বেসিক মোড বেসিক মোড বেসিক মোডে কী আছে কোম্পানির নাম আছে সোফিয়া এরপরে সেট 530R এই মডেলের নাম আর আছে যেগুলিতে আর লেখা আছে ওটাতে রেডিয়েশন আছে অর্থাৎ লেজার আছে সিরিয়াল নাম্বার
এই যন্ত্রের এখানে সিরিয়াল নাম্বার আছে, যন্ত্রের গায়েও সিরিয়াল নাম্বার খোদাই করা আছে। এটা হারাইলে এটা ধরে ফেলা যায়, নাম্বার দিয়ে ধরে ফেলা যায়। পুলিশে খুঁজে বের করবে, যেন না মাইক্রোবাস সহ ঘুরে গেছে, পুলিশে চাইলে খুঁজে বের করতে। এটা কে নিবে, এটা কে নিবে? ইলেকট্রিক্যালের কোনো ছেলে ধরবে না, সিভিলের সাথে জড়িত কোনো ছেলে ধরবে, সিভিলের সবাই ধরবে, টোটাল স্টেশন জানে এরকম ছেলে নেই। সুতরাং ধরা আউট ই করা বাসা কঠিন। স্যার এটা কিনবে কে? সিভিলে সিভিলে যারা তারা কিনবে? সিভিলে সবাই কিনবে না, সবার কাছে জানে গুরুত্ব নেই। এখানে টিচারদের ভিতরে ধরলে আমারে ধরবে আগে, তারপরে আরেকজন, এইভাবে ধরবে। যে টোটাল স্টেশন জানে তাকে ধরলে বাইরে হবে, এটা কি হইতে পারে? তোমাদের জন্য একটা জব ওইভাবে লেখা যাবে, এখন এরপরে দেখো অপশন আছে মিজার F1 F2 F3 F4 এর উপরে চারটা পেজ আছে। F1 প্রেস করলে মিজার অপশনের ভিতরে ঢুকে যাবে, F2 প্রেস করলে কার্ডের ভিতরে ঢুকে যাবে, F3 মেমোরিতে ঢুকে যাবে, F4 কনফিগারেশনে ঢুকে যাবে। আর এদিকে আছে অন বাটন একটা আছে, অন বাটনের পাশে একটা গোল বাটন আছে, এই বাটনটা হচ্ছে লাইট, এর উপরে লাইট চিহ্ন আছে, এটা দিলে লাইট দেবে। এখন লাইট দেবে রাত্রে করা বা একটু অন্ধকার থাকলে তখন করা যাবে, লাইটটা অফ করে লাইট দিলে আবার ব্যাটারি। আর অন আর লাইটটাকে একসাথে প্রেস করলে অফ হয়ে যায়, একসাথে ওখানে চিহ্ন দিয়ে দিচ্ছে, দুটাকে একসাথে ধরলে অফ হয়ে যায়। তারপরে এখানে এখন অনেক কিছুই তোমরা চিনো, এই যে স্কেপ মানে কোনো একটা কমান্ড ক্যান্সেল করা, স্কেপ। এরপর হচ্ছে শিফট, শিফট হচ্ছে আর একটা মানে একই বাটনের অন্য একটা অপশনে ঢুকতে হলে শিফট। এরপরে ফাংশন, এরপরে ব্যাক স্পেস, কম্পিউটার যেরকম ব্যাক স্পেস আছে শেষ লেটারটা মুছার জন্য ব্যাক স্পেস। এরপরে আছে অ্যারো কি আছে, উপরে নিচে ডানে বামে যাওয়ার জন্য অ্যারো কি আছে। এরপরে এন্টার, যে কোনো অপশন দিয়ে এন্টার দিচ্ছে। যে আমাদের যেই প্রোগ্রামগুলি আছে, প্র্যাকটিক্যালে যেসব কাজগুলি আছে, এর ভিতরে আছে হচ্ছে হরিজন্টাল ডিস্টেন্স মাপা। আচ্ছা এটা কি প্রিজমটা কি? এখানে প্রিজমের প্রিজম মূলত এটা জিনিসটা প্রিজম, কমন নাম হচ্ছে রিফ্লেক্টর, রিফ্লেক্টর হিসাবে এখানে প্রিজম ব্যবহার করা হয়, রিফ্লেক্টর হিসাবে শিটও ব্যবহার করা হয়। শিট শিট হচ্ছে ওই ট্রাফিক পুলিশদের জামার সাথে দেখানো কথা, লাল লাইট পড়লে এই এইগুলিকে শিট বলে। এখানে এই ধরনের শিট আছে, শিট শিটও এই রিফ্লেক্টর হিসাবে ব্যবহার করা হয়। তাহলে এটা হচ্ছে প্রিজম, প্রিজমটা এই জিনিসটা প্রিজম। আসলে মূলত কমন নাম হচ্ছে এটার নাম রিফ্লেক্টর। এখান থেকে একটা রে যাইয়া এখানে রিফ্লেক্টর টাচ করে আবার ফিরে আসে, ফিরে এসে ওই ফ্রিকোয়েন্সি মেপে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সের ব্যাপার, ফ্রিকোয়েন্সি মেপে ওইখান থেকে ওই ডিস্টেন্স বলো অ্যাঙ্গেল বলো সব কিছু এসে ক্যালকুলেশন করে এখানে সরাসরি শো করে, হাতে কিছুই মাপতে হবে। তাহলে মিজারে মিজারে ঢুকলে আমরা দেখি কী কী আছে। তাহলে মিজারে ঢুকছি, এই জন্য দেখো বাম পাশে উপরে মিজার লেখা আছে, তার মানে এই অপশনটা এখন আমরা মিজারের ভিতরে আছে। এরপরে আছে পিসি -30, পিসি হচ্ছে প্রিজম কনস্ট্যান্ট। আমরা যেহেতু এখানে প্রিজম ব্যবহার করবো রিফ্লেক্টর হিসাবে, আমরা তিনটা রিফ্লেক্টর ইউজ করবো। এখানে দেখো এই যে এখানে আছে প্রিজম, রিফ্লেক্টর হিসাবে কী কী আছে, প্রিজম আছে, শিট আছে, শীতের সময় এই পাশে দেখো শীতের একটা চিহ্ন দেখা যায়, আর প্রিজমের সময় প্রিজমের একটা চিহ্ন দেখা যায়। আর একটা হচ্ছে নান, কিছুই যদি ব্যবহার না করি তখন নান।
তাহলে প্রিজম যখন ব্যবহার করব এটা অটোয় দেওয়া আছে -30 -30 হচ্ছে 30 মিলিমিটার এটা সেন্টার এই গ্লাসটা থেকে সেন্টার পর্যন্ত 30 মিলিমিটার আছে এটা আমাদের এত বুঝার দরকার নেই এগুলো ডিফল্ট হিসেবে এখানে দেওয়া আছে পিপিএম পিপিএম হচ্ছে আগে বলছি স্যার পিপিএম হচ্ছে প্রেসার এবং টেম্পারেচারের একটা কনস্ট্যান্ট এখানে প্রেসার এবং টেম্পার বায়ুমণ্ডলীয় চাপ এবং তাপমাত্রা এদের একটা রিলেশন আছে সার্ভেইং টুতে পড়ছিলাম পৃথিবীর বক্রতাজনিত কারণ একটা আছে আর একটা ছিল আলোর প্রতিসরণ জনিত আলোর প্রতিসরণের ভিতরে তাপ চাপের ব্যাপার আছে তাপ এবং চাপ যেমন তাপ বেশি হইলে বায়ুমণ্ডল হালকা হয়ে যায় হালকা হয়ে গেলে তখন আলো এক ধরনের প্রতিবন্ধকতা হবে আবার ঘন হয়ে গেলে শীতকালে যখন ঠান্ডা থাকে তখন ঘন হয়ে গেলে তখন এক ধরনের প্রতিফলন হয় এইটা অ্যাডজাস্ট করে এখন যে টেম্পারেচার আছে ওই টেম্পারেচারে দিলে পিপিএম 15 হবে গতকালকে আমরা 32 ডিগ্রি টেম্পারেচার দিছি যার জন্য এখানে 15 আসছে এর আগে 18 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন 0 আসছে তাহলে এইটা যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু ডিফল্ট একে একে চেঞ্জ হয়ে যাবে ওটা এখানে প্রোগ্রাম করা আছে আমরা শুধু এখনকার টেম্পারেচার কত আর এখন প্রেশার কত এই দুইটা আমরা চার্টে দেখে মিটার থেকে ব্যারোমিটার থেকে আর থার্মোমিটার দিয়ে দেখে এখানে ডাটা দিলে ডাটা দেওয়ার জায়গা আছে ওইখানে ডাটা দিলে এগুলো পাওয়া যাবে তাহলে পিপিএম গেল এটা এরপরে আছে ব্যাটারি চার্জ কতটুকু এটা দেখার অপশন আর একটা হচ্ছে রিফ্লেক্টর হিসেবে কী ব্যবহার করতেছি ওই এখানে প্রিজম ব্যবহার করতে হবে প্রিজম ছাড়া এখানে কোনো কাজ হবে না যেহেতু এখানে প্রিজম সিলেক্ট করা আছে আচ্ছা ওইটা চার্জের ব্যাপার এরপর দেখো পি টু লেখা পি টু মানে এই এই অপশনের মিজারের এটা 2 নম্বর পেজ মিজারের এটা 2 নম্বর মিজারের 3টা পেজ আছে এটা 2 নম্বর পেজ এই আমরা 1 নম্বর পেজ আছে পি ওয়ান মিজারের 1 নম্বর পেজ 1 নম্বর পেজে আমরা 12টা অপশন সবসময় সেট করতে পারি প্রতি পেজে 4টা করে ডিস্ট্যান্স এসএইচবি এসএইচবি হচ্ছে স্লোপ ডিস্টেন্স হরিজেন্টাল ডিস্টেন্স ভার্টিক্যাল ডিস্টেন্স দুইটা বিন্দুর মধ্যে হরিজেন্টাল ডিস্টেন্স কত ভার্টিক্যাল ডিস্টেন্স কত স্লোপ ডিস্টেন্স কত তিনটাই একসাথে বের করা যাবে এসএইচবি এরপরে আছে জিরো সেট ওই থিওডোলাইটে ম্যানুয়াল থিওডোলাইটে আমরা ঘুরাইয়া জিরো রে কান ধরে আবার আয়না রাখছি না এইখানে সরাসরি আমি এই বরাবর জিরো সেট করতে চাই এখানে দুইবার চাপ দিব জিরো সেট হয়ে গেছে এই F3 দুইবার চাপ দিব 359 ডিগ্রি 59 মিনিট 55 সেকেন্ড এই বরাবর এখানে 5 সেকেন্ড খুব সামান্য মানুষের নিঃশ্বাসের জন্য 5 সেকেন্ড চেঞ্জ হয়ে যায় এটা এটা জিরো সেট করার সময় ক্ল্যাম্প ফিক্স থাকতে হবে তাহলে জিরো সেট হবে ওই যে আমি যে চাপ দিছি তখনই 5 সেকেন্ড ই হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে এখন হয়ে যাবে এখন যেহেতু এটা আটকাই দিছি এখন জিরো হয়ে গেছে আর ওইটা তো আগে তো কি হয়েছে অনেক খুঁজে খুঁজে জিরোরে ধরে এনে তারপরে জায়গা মতো এনে ছেড়ে দিতে এখানে ধরতে হবে এখন যদি দরকার এখানে গিয়ে এখানে জিরো সেট দিলে জিরো সেট এইচ এখানে এইচ আছে হরিজেন্টাল ডিস্টেন্স এইচ হচ্ছে হরিজেন্টাল ডিস্টেন্স জেড এ জেনিথ অ্যাঙ্গেল যেটা ওইখানে আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেল দেখছিলাম এখানে যেটা এই যে এটা এটা নাড়াইলে হবে জেনিথ অ্যাঙ্গেল এদিকে জিরো হবে 357 আছে যাই হোক ঘুরেতে ঘুরেতে একসময় জিরো হবে এইটা এইটাকে আবার জিরো সেট করা যাবে না জেনিথ অ্যাঙ্গেল যদি আবার আমি এইদিকে জিরো সেট করি আর এইদিকে এইটা ফিক্সড এটা এটা ওর ফিক্স করলে তো যন্ত্রই নষ্ট হয়ে যাবে এইটা আবার জিরো সেট করতে যাই হোক এইচ এ আর হরিজেন্টাল অ্যাঙ্গেল আর তে কি আর কি বলো না আর কি বলবো কি হইতে পারে সার্ভেইং এর সাথে রিলেশন আচ্ছা আরো ক্লিয়ার করি আর একটা ক্লু দেই বিয়ারিং এর সাথে কি বিয়ারিং এর সাথে সম্পর্ক ডানাবর্তের ইংলিশ রাইট রাইট হরিজন্টাল অ্যাঙ্গেল রাইট ডানাবর্তের
এখানে এইচ এ এলও আছে হরিজন্টাল অ্যাঙ্গেল লেফট বামাবর্তেরও আছে মানে লেফট দিলে তখন এই দিকে বাড়তে থাকবে এখন এই দিকে বাড়তে থাকবে তখন এই দিকে বাড়তে থাকবে আর তাহলে ডানা বর্তে বাড়তে থাকবে হরিজন্টাল রাইট এটার সাথে পা লাগাবো না খুব সম্মানের সাথে থাকবে এর সাথে পা লাগালে মানে কাজ করতে পারবে না যে আউট অফ রেঞ্জ হয়ে যাবে এটা লেভেল চলে গেলে লেখা আসবে আউট অফ রেঞ্জ এখানে কোনো কাজ হবে দ্রুত সরাইলে ওই লেখাটা চলে আসবে স্যার এখানে কি লেভেলিং করলে তিনটা একসাথে লেভেলিং হবে দুইটাই এই লেভেলটা আর এটা কি একসাথে হবে এই আমরা যখন লেভেলিং করলাম সেটা এটা এটা আর এটা কি একসাথে হবে লেভেল নাকি এটা কি আবার কাছাকাছি চলে আসবে তারপরে কাছে আস্তে আস্তে করতে প্রথমে পা গুলি উপরে নিচে তুলে এটা করতে হবে তারপরে ফুট স্ক্রু দিয়ে আরো এটা ঘুরে ঘুরে তখন সব দিক দিয়ে ঘুরে দেখতে হবে এটার উপর খুব একটা ইফেক্ট হয় না এটার থেকে এটা অনেক নিখুঁত তখন এটা খুব কাছাকাছি চেঞ্জ হইলে এটাতে সামান্য চেঞ্জ হয় এটা দুই তিন মিলিমিটার সরলে এখানে কোনো প্রভাব পড়ে না খুব নিখুঁত এখন ফাংশন বাটন চাপলে পেজ চেঞ্জ হবে এখন পেজ ওয়ান আছে হ্যাঁ পেজ ওয়ানে আছে আমার ডিস্টেন্স স্লোপ ডিস্টেন্স হরিজন্টাল ডিস্টেন্স ভার্টিক্যাল ডিস্টেন্স জিরো সেট এরপর আছে কোঅর্ডিনেট এখানে যে বড় কাজগুলি করা হয় ম্যাপিং তোমাদের সিলেবাসে দেখলাম কালকে ম্যাপিং আছে নতুন ঢুকেছে ম্যাপিং করতে গেলে তখন কোঅর্ডিনেট সিস্টেমে কাজ করতে হবে কোঅর্ডিনেট সিস্টেমে কাজ করতে হবে এরপরে ফাংশন পরের পেজ টুতে আসলাম মেনু পেজ টুতে গেলে মেনু আছে টিল্ট আছে টিল্ট হচ্ছে ওই এফ টুতে গিয়ে আমরা যেই লেভেলিংটা দেখছিলাম এটা হচ্ছে টিল্টে আবার এফ টু চাপ টিল্টে চাপলে এফএম কি হ্যাঁ এফএম হচ্ছে ফিট আর মিটার ফিটে দেখতে চাইলে ফিটে দেখবো মিটারে দেখতে চাইলে এখানে চাপলেই ফিট আর মিটার চাইবে এখানে নাই এরকম ফিট মিটারের কোনো অপশন নাই যার জন্য দেখা যাচ্ছে না ইডিএম ইলেকট্রনিক ডিস্টেন্স মিটার না এই এই ইনস্ট্রুমেন্টের বিভিন্ন অপশন ডিভাইসের বিভিন্ন মোড এটা যেমন মোড ফাইন এস অর্থাৎ এটা যে ট্র্যাক করবে কয়েকভাবে ট্র্যাক করতে পারে ফাইন এস সিঙ্গেল একবার ট্র্যাক করবে এরপরে আছে র্যাপিড এস আবার র্যাপিড দ্রুত ট্র্যাক করা একটা আছে ট্র্যাকিং ট্র্যাক করতে তারপরে ফাইন আর ফাইন অ্যাভারেজ আমরা ফাইন এসে কাজ করব ফাইন সিঙ্গেলে কাজ করব এরপরে প্রিজম ওই চেঞ্জ করে করে শীট প্রিজম পিসি এখন দেখো নাম যখন দিছি তখন জিরো শীট যখন দিছি তখন জিরো যখন প্রিজম দিছি মাইনাস থার্টি পরের পেজে যাই টেম্পারেচার 31 ডিগ্রি দেওয়া আছে টেম্পারেচার 31 ডিগ্রি এবং প্রেশার 29.9 ইঞ্চ মার্কারি পারদ হাইটের প্রেশার দেওয়া আছে এইটার করসপন্ডিং পিপিএম হচ্ছে 15 এখন আমি টেম্পারেচার যদি 12-21 ডিগ্রি দিই তাহলে দেখো 6 চলে আসছে পিপিএম এইটা আমার কিছু করার নেই এখানে পিপিএম কেউ চেঞ্জ করতে যাবে না পিপিএম করসপন্ডিং যেটা আসার আছে শুধু তুমি টেম্পারেচার এবং প্রেশার কত জানি না প্রেশার টেম্পারেচারও ধরো আমরা এখন আন্দাজ করতে পারি কত এখন ধরো টেম্পারেচার দিবে না 30 ডিগ্রি মতো আছে না না সব কিছু দিলে তো আর অন্য জিনিস সব বাতিল হয়ে যাবে দিলে 14 আসছে নাম্বারটা পা লাগাতে অনেক উচিত দূরে যাও ওইদিকে যাও ওইদিকে বলতেছি কোনটাকে চাপতেছি বলতেছি আমি
ইডিএম এ প্রেসার প্রেস করলাম এখন পিসি আর কি দিয়ে নিচের দিকে যাচ্ছি প্রিজম সেন্টার হ্যাঁ নিচে দিয়ে গেলাম এখানে আসছি 30 আছে এখন F3 তে এডিট আছে এডিট F3 তে প্রেস করলে এডিট একটু আছে এখন এটা চলে আসছে এখন আমি যদি এখানে 31 দিতে চাই তাহলে 3 এ চাপ দিলাম আর F1 এ যাইয়া 1 এ চাপ দিলাম এখন এন্টার দাও এন্টার দিছো এই যে খালি ফাংশন চাপবা দেখবা ওইগুলি ঘুরতেছে একটা পর ওইগুলি আসছে স্যার এখানে 1 2 3 4 দিছে 40 আরো বাটন হ্যাঁ স্যার এখানে 1 2 3 4 দিছে 40 ডিগ্রি পর্যন্ত লিমিট আছে এখানে ওই টেম্পারেচার এখানে 4টা লেখা যায় আরো আছে না 5 6 7 8 9 10 শূন্য আছে না 40 না কি 40 40 43 হয় না আচ্ছা আচ্ছা ফাংশন শূন্য 90 দিলে 90 দিছে এখানে আমাদের লিস্টের ভিতরে অনেকগুলি অপশন আছে 32 33টা আছে এখান থেকে আমার যেগুলি লাগে সবসময় এগুলি নিয়ে আসা হয়েছে এখানে আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারি যেগুলি সবসময় লাগে ওই ধরনের অপশন এখানে নিয়ে আসতে পারি এখন যদি আমরা ডিস্টেন্স নিতে চাই তাহলে এই প্রিজমটাকে একটা একটা করে ধরো এই যে ব্যবহার করতে থাকবা সব এমন সার্ভিং এ এমন কোনো কাজ নাই যেটা করা যায় দূরত্ব মাপতে যাও ম্যাপ করতে এদিকে যা এদিকে যা এখন শুধু ডিস্টেন্স এর পরে প্রেশার করো